বাসার ব্যাপারটা থাকবো, পাক শাক করবো, তিন বেলা গরম ভাত খাবো। ও ফারুক, ডাক্তার সাহেবের পরিবার আছে না? না, একলা মানুষ, পাগলা কিসিমের। এই দুনিয়ায় যত ভালো মানুষ আছে সবার মধ্যে পাগলা ভাব আছে। আপনার মধ্যেও আছে। চুপ, খালি বেয়াদবের মতো কথা কয়। ঠিক আছে, রওনা দেওয়ার আগে আমারে সালাম করো, কদম মধ্যে করো। এই বাড়িতে এই বাড়ির জামু, এর জন্য সালাম করা লাগবো? এ মেয়ে তো দেখি বেশি কথা কয়, মারে দিনের মধ্যে 135 বার সালাম করা যায়। কদম মধ্যে করো। এই তারা বসে আছে, সালাম কর। এই তুই বয় ছোট থেকে বড় যা, তুই আমি কি বলেছি যে আমার কাজের মানুষ দরকার? নিজের কাজ আমি নিজেই করি। আপনি মানুষের উপকার করে বেড়ান, আপনার উসিলায় একটা গরিবের উপকার হবো, এটা দেখবেন না? কয়ফুলি যাও, কদম বুদ্ধি করো। ঠিক আছে। কেমন আছেন চাচা জান? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। ঘর দুয়ারের কি অবস্থা? ঝাড়ু আছে না? বাসলাম, আজ দিনের মধ্যে ভালো গাছটা শেষ করে ফেললো। মাথার উপর থেকে তিন মণি বস্তা নেমে গেল, আজ আর ভালো গাছ না করলো চলো। ফারুক, তুমি যেমন প্রতিদিন একটা করে ভালো কাজ করো, তেমনি এই গ্রাম মানুষ কোন সময় মন্দ কাজ করে না, সে মানুষের দিয়ে মন্দ কাজ করে, মানুষের কোনো দোষ নেই। জহির বলে কাউকে চেনো? জি, মেম্বার সাহেবের দূর সম্পর্কে ভাগ না হয়, শহরে চাকরি করত, চাকরি চলে গেছে, গ্রামে চলে আসছে। মানুষের সম্পর্কে মন্দ নিন্দা করতে সে খুব পছন্দ করে, শুনলাম সে আমার সম্পর্কে নানান কথা বলে বেড়াচ্ছে। তার কোনো দোষ নাই, তার পেছনে যে শয়তান আছে সে তারে দিয়ে করায়। ও আচ্ছা, সে খুব ভালো, তার পেছনে শয়তানটা খুব মন্দ। জি, যে মানুষ যত ভালো তার পেছনে শয়তান তত মন্দ, আমার এবং আপনার পেছনে শয়তান খুবই মন্দ। বান্দর দুজারে দেখে কলা খাইতে ইচ্ছা করলো। বান্দর দুজারে দেখা দেখা কলা খাইতেছে, এরা মনে কষ্ট পাইতেছে। কেউ দুঃখ পাইলে আপনার ভালো লাগে? অন্যের দুঃখ পাইতে দেখলে সবারই ভালো লাগে, কেউ শিকার পায় না, আমি শিকার পাই, সেই জন্য আমি মহৎ। বোঝো না কিছু? বুঝো না, বোঝনের দরকার নাই। দেখি তোমার ছাতিটা দাও। ছাতি দিয়ে কি করবেন? ডাক্তার সাহেব ঘর থেকে বাইরে, একটু খাতির জমা আছে, যথা সময় পাইবা। আমার তো পাখা গজায় নাই যে উড়াল দিয়ে চলে যাবো। ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, চড়ারই দূরছে তো, মাথায় ছাতির ধরলাম। ছাতা ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমার লাগবে না। আমি বাইসা থাকতে আপনি রোগীদের মধ্যে হাঁটবেন এটা সম্ভব না, আপনার সম্মান করব না। জহির না আপনার নাম? জি। কোনো কিছুর বাড়াবাড়ি আমি পছন্দ করি না, সম্মানের বাড়াবাড়ি নয়, আবার অসম্মানের বাড়াবাড়িও নয়।
আপনাকে অসম্মানটা কে করেছে? নামটা শুধু বলেন, নোট করে রাখি, সুযোগ সুবিধা মতো কল্লা ফেলে দেব। কল্লা ফেলে দেবে? অবশ্যই, একবার যখন মুখে কল্লা ফেলানোর কথা বলছি অবশ্যই কল্লা ফেলে দেবে। বলেন অসম্মানটা কে করেছে? আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমার এই প্রথম দেখা। মেম্বারশিপ সম্পর্কে আমার চাচা হয়, শহরে কাজ করতাম, শহর ভালো লাগে না, সবকিছুর মধ্যে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল। ও, তাই গ্রামে এসেছেন খাঁটি মানুষের সন্ধানে? কারেক্ট বলেছেন স্যার। আপনাকে অসম্মান কে করেছে নামটা শুধু বলেন, নামটা না শোনা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না। আপনি করেছেন, আপনি বলে বেরিয়েছেন যে পারিবারিক স্বাস্থ্যসেবা ক্লিনিকের নাতনিমার সঙ্গে আমার গভীর প্রণয়। এই ধরনের কথা আর কখনো আপনি বলবেন না, কখনো না, নেভার। আগুন চলে গেছে, আমারই চেনো না, আমার নাম জহির, এক বালতি পানি ঢাইলা আগুন নিভাইয়া দেব। দাঁড়ো, তোমার নামটাই নোট করে রাখি। আসসালামু আলাইকুম চাচা, আপনি এটার একটা বিহিত করবেন কিনা কোন? আমরা জানার ডাক্তার, রোদের মধ্যে যাইতেছে, আমি সম্মান করে মাথায় ছাতি ধরলাম, এই ছাতি সে শুরু করলো অকত্য গালিগালাজ। তোমারে গালিগালাজ শুরু করলো? আমারে একা করলে তো কথা ছিল না, আপনারে জরায় গালিগালাজ। এই তুমি তেল ঠিক মতো মালিশ করো, গপ শুনবা না, তারপর জহির বলো। আমার শরীরটা রাগে কাঁপতাছে চাচা। ওনার শরীর সত্যই রাগে কাঁপতাছে। আহ, রাগে শরীর কাঁপায় লাভ নাই, একটা ঘটনা ঘটছে তার বিহিত করতে হবে। এই ডাক্তারের মধ্যে আদব কায়দার একটু কমতি আছে, কয়েকবার তার সাথে আমার দেখা হয়েছে, কোনো সালামাল কিনাই কিচ্ছু নাই, পোলা পান লইয়া খালি লাফালাফি ঝাপাঝাপি করে, আমি যেন কিচ্ছু না। আমারে আমারে গালিগালাজ করেছে, করুক, আমি কে? কিন্তু আপনারে যে গালিগুলা দিল সেই জন্য আমার দাঁত কিরমির করে। দাঁত কিরমিরে লাভ নাই, দাঁতের ক্ষতি হবে, দেখি কি করা যায়। আমার ঘুড়ি উড়ানো দেখি। ঘাস চাপাচ্ছিস কেন? খিদে পেয়েছে? তুই ঘুড়ি উড়াবি না? হে ঘুড়ি উড়াবো কেন, হে তো চক্কে দে না। তোর নাম কি রে? আমি কিন্তু গান জানি খুব ভালো। হলুদ রে তুই কোন কোন কামে লাগো, লাগি কমলা। সাথে জান আপনার কি হয়েছে? আমার মনটা খুব খারাপ হয়েছে রে। কেউ কি আপনার মুন্ডু বলছে? বসো। কেউ আমাকে মন্দ বললে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি ভালো না মন্দ। আমার মনটা খারাপ হয়েছে একটা বাচ্চা ছেলেকে দেখে, অন্ধ। কপালের লিখন শোনো ফুলি, কপালের লিখন টেখন কিছু নয়, ছেলেটা অন্ধ হয়েছে ওর বাবা মার জ্ঞানের অভাবে।
ভিটামিন এ পেত, দরিদ্র দেশে জন্মালে যা হয় ঠিক খাবারটা পায় না, ভিটামিনের অভাব হয়, ফলে দেখা দেয় নানা রোগ ব্যাধি। ভিটামিন এর অভাবে প্রথমে হয় রাতখানা রোগ, তারপর চোখ শেষ। কি সর্বনাশ! আমার মনটা খুবই খারাপ হয়েছে। এই সুন্দর পৃথিবীটা ছেলেটা দেখতে পাবে না, বাঁশবাগানের মাথায় যোচনা হবে ছেলেটা দেখবে না, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই, আমার ছেলেটার কথা মনে হচ্ছে আর চোখে পানি এসে যাচ্ছে। চাচাজান, আপনি লোকটা কেমন জানেন? না, কেমন? আপনি হলেন গিয়ে ডাবের লাহান, বাইরের খোলসটা শক্ত, ভিতরে টলটলা পানি। আপনি ভালো আছেন? বেশ ভালো। এক সপ্তাহ পরে এসে দেখা করবেন। আফা, আমার রোজ ওই আসতে ইচ্ছা করে। রোজ আসার দরকার নেই, এক সপ্তাহ পরে আসলেই চলবে। আচ্ছা আফা, কোন তো আমার কি হইব, পুষ্ট সন্তান না কন্যা সন্তান? কি হলে আপনি খুশি হন? সন্তান ছেলে হলো না মেয়ে হলো তাতে কিছুই যায় আসে না, সন্তান সুস্থ হলো কিনা এটাই বড় কথা। আপনাকে নিয়ে একটা কবিতা তৈরি করেছি, শুনে। কামরুল ভাই, কামরুল ভাই, কোথায় গেলে শান্তি পায়? শান্তি পাওয়ার ব্যবস্থা করেছি মধ্যনগরের স্যাটেলাইট ক্লিনিক বসে, বুধবার দিন যাবেন, টিকা দিয়ে আসবেন, শান্তি পাবেন। কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন না? পারি। সত্যি পারেন? একটু বলেন শুনি। মধ্যনগরে 40টা শিশু টিকা নিবে, আমি যাই ব্যবস্থা করি, হাতে একেবারেই সময় নেই। কি আশ্চর্য, কামরুল ভাই দেখছি কাজ ছাড়াও কথা বলতে পারেন। আপনাদের কথা শুনে আমি খুবই অবাক হচ্ছি, আমি যতটা অবাক হচ্ছি রাগ হচ্ছে তার চেয়েও বেশি। আমি কাউকে গালাগালি করব, হাত উঠিয়ে মারতে যাব, কি বলছেন এসব? আমি মিথ্যা কথা বলতেছি? আমি মিথ্যা কথা বলতেছি? জহির মিথ্যা কথা বলতেছে? আপনি বলতে চান জহির মিথ্যাবাদী? চাচা, আমি মিথ্যা কথা বলতেছি? প্রিয় গ্রামবাসী, আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, শুনুন, আমি আমি আপনার প্রতি দুর্ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। ডাক্তার সাহেব মনে ক্ষমাই চাইছে আর কি, চলেন আমরা যাই। আপনার আর কিছু বলার আছে? আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছে। চাঁদের দিকে তাকাও, মন ভালো হয়ে যাবে। কি সুন্দর চাঁদ, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ ও স্বর্গ সমান। কি হলো? বুঝতেছি না, খালি রেস্কি উঠতেছে। চাচা, মিথ্যা কথা বললে কি হেসকি উঠে? তাহলে আমি হেসকির উপরই থাকতাম। চলো
করতেছি না, খালি হেসকে উঠতেছে। ভাত খেতে পারবো না, ভাত নিয়ে যাও। দেখতেছো কি, একটা মানুষের হেসকে উঠতে, একটা মানুষের হেসকে উঠতেছে, এটা দেখো কি আছে। জীবনে কোনোদিন হেসকে দেখো নাই? ডাক্তার সাহেব, কি ব্যাপার? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার সাথে আমি একটা অন্যায় করেছি, সেই জন্য বারে বারে হেসকে উঠতেছে। এইভাবে চললে তো আমি মারা যাবো, আপনি আমার ক্ষমা দিয়ে জানে বাঁচান। অন্যায় করলে হেঁচকি ওঠে না, হেঁচকি ওঠে শারীরিক কারণে। আপনি আপনি এক গ্লাস পানি খান, একটা লম্বা নিঃশ্বাস নিন, সব ঠিক হয়ে যাবে। এই ফুলি, ফুলি এক গ্লাস পানি নিয়ে এসো তো তাড়াতাড়ি। এক চুমুকি পানিটা খান, তারপর বড় করে একটা নিঃশ্বাস নিন, ঠিক হয়ে যাবে। আপনি আমারে ক্ষমা দিয়েছেন। দিয়েছি। আপনি আমার যা করতে বলবেন করবো, আজ থেকে আমি আপনার হায়ার সার্ভেন্ট, আপনার কেনা গোলাম। আমার কেনা গোলাম হতে হবে না, তবে আপনি আমার জন্য একটা কাজ করতে পারেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিটামিন এর কথা বলবেন। অবশ্যই বলবো, আপনি আমার শিখিয়ে দেন। শেষ পর্যন্ত ওটা নেই, আলহামদুলিল্লাহ। চল ভিতরে গিয়ে বসি, তারপর আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। চলেন। এই যে ফকির শাহ, তুমি চোখে দেখো। চোখে দেখবো না কেন? আমিও চোখে দেখি, আমার ঘোড়াও চোখে দেখে। রাইট কেনা রোগ আছে? তা একটু আছে, রাইতে চোখে দেখি না বললি হয়। তোমার এই রোগ হয়েছে ভিটামিন এর অভাবে। কিসের অভাবে? ভিটামিন এ। সবুজ সাথী ক্লিনিকে ভিটামিন এর ক্যাপসুল পাওয়া যায়। তুমি এখন ঘোড়ায় করিয়া মানুষের বাড়িতে যাইয়া এই কথাটা বলবা, মনে থাকবো? হ্যাঁ বলো, মাথাটা নাড়ো। গুড, এবার যাই, বিদায়। বুঝলি সম্রাট, এই গ্রামে পাগল আছে না, এখন দেখি পাগলের রামদানি। খুবই প্রয়োজনীয় কথা সবারে বলতেছি, ভিটামিন এর অভাবে অনেক ব্যাধি হয়। সবচেয়ে মারাত্মক কানা, প্রথমে রাত কানা, তারপর পুরো অন্ধ। প্রিয় গ্রামবাসী, বাঁচার উপায় কি? যেমন সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, যেমন গাজর, মিষ্টি কুমড়া, ছোট মাছ, যেমন মলা, ঘেলা, কাসকি, আর শিশুর বয়স 9 মাস হওয়ার পর প্রথম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লাগে, এরপর 6 মাস পর পর। শিশুর বয়স 5 বছর না হওয়ার পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল চলতে থাকবো। সবুজ সাথী মার্কা ক্লিনিকে গেলে ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যাইব, মনে থাকবো? প্রিয় গ্রামবাসী, থাকবো মনে? আমি ধরছি। আপনি ধরবেন কেন?
একটা বাচ্চা মেয়ে বালতি টানবে আর আমি বসে বসে দেখবো? ভালো কথা, পানি টানতে হচ্ছে কেন? আমরা যে চাপ কল থেকে পানি আনি সেটা নষ্ট হয়ে গেছে, এক্ষুনি সারিয়ে দিচ্ছি। তোমার জানার কথা না, আমি ছবি আঁকলেও আসলে একজন মিস্ত্রি। এসো ধরো। আপনি পানি টানতেছেন, আমার খুবই লজ্জা লাগছে। এসো। তোমার খুব সুন্দর একটা ছবি এঁকেছি, সেটা কি তুমি জানো? জানি। হাসছো কেন? আপনি যে আমার ছবি আঁকছেন এই কথাটা আইডিয়া তিনবার বলছেন, এই জন্য হাসি। গ্রাম আর আগের গ্রাম নাই। কেন, আবার কি হইলো? যে দৃশ্য দেখলাম, ছি ছি ছি। কি দেখলা? শরীফার উকিল সাহেবের ছেলে। ছি ছি। ঘটনা কি? দুজন দেখলাম। এই চিনি রাখার পাত্র আর লবণ রাখার পাত্র দুটো একরকম হওয়া ঠিক নয়। আমি চায়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আর একটু বানাই দে। দে, তোর এই চিনির আন্দাজে গন্ডগোল আছে, কখনো হয় কম কখনো হয় বেশি। এই তোর কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? নিশ্চয়ই কিছু হয়েছে। তোর হয়েছে ডায়রিয়া, সে সকালবেলা থেকে চারবার বদনা হাতে নিয়ে দৌড় দিলি। আচ্ছা, এত মানুষ থাকতে তোর হলো ডায়রিয়া? বাঘের ঘরে ঘোগের বাসা, তুই থাকিস ডাক্তারের বাড়িতে। আচ্ছা আচ্ছা, বাড়িতে ডায়রিয়ার চিকিৎসা কি বল? খাবার স্যালাইন। হ্যাঁ, কিন্তু খাবার স্যালাইন কি করে বানাতে হয় জানিস? জানি। হ্যাঁ, সাবান দিয়ে হাত ধুয়েছিস? বস। এবার দেখ, আধাশের পরিষ্কার পানি, তার মধ্যে এক মুঠো গুড় আর এক চিমটি লবণ। এই হলো খাবার স্যালাইন। কিন্তু শুধু খাবার স্যালাইন বানানো জানলেই তো হবে না, এটা বানিয়ে খেতে হবে। বারবার তরল খাবার খেতে হবে, চিড়া পানি, ডাবের পানি। তুই তো সব কিছুই করছিস না, খালি বদনা নিয়ে দৌড়োদৌড়ি করছিস। একবার খাবার স্যালাইন বানালে তা কতক্ষণ রাখা যায় বলতো? 6 ঘন্টা পর পুরোটা ফালাই দিয়া আবার নতুন করে বানাইতে হয়। তুই তো সবই জানিস, তুই তো প্রায় অর্ধেক ডাক্তার হয়ে গেছিস রে। নে দরকার, খা নে। দাদা জান, হ্যাঁ, আজকে সারাদিনে আপনি যে আমাকে তুই তুই করে ডাকলেন। হ্যাঁ, ও তাই নে। আসলে হয়েছে কি, তোর শরীরটা ভালো নয় তো, তাই তোকে আদর করে তুই বলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে তোকে না একদিন আমি আপনি বলবো, যা নে খা খা খা। হ্যাঁ, জিনিসপাতি বেচবো, যেমন ধরো ওই রিং, স্ল্যাব ইত্যাদি। আপনি করবেন ব্যবসা, টাকা কামাইবেন, এটা তো পাবলিকের উপকারটা কি? শরীফা, তোমার এই বোনটা তো বিরাট বোকা। স্বাস্থ্যসম্মত পায়খানা বাড়িতে নানা ধরনের অসুখ বিসুখের হাত থেকে বাঁচানো যায়, যেমন ধরো ওই ইপ, ওই যে গণ গণ পায়খানা হয়, ওর নাম কি? ডায়রিয়া। বুদ্ধি আছে, ডায়রিয়া। ডায়রিয়া স্বাস্থ্যসম্মত পায়খানা। এইসব স্বাস্থ্যের বক্তৃতা কার কাছ থেকে শিখছেন?
আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে। কিন্তু লোকে যে আপনারে ডাকবো পায়খানার কারিগর, তার কি? ডাকুক যার যা খুশি, মানুষের জন্য যদি উপকার করতে না পারি তাহলে আল্লাহ পাক পরে আল্লাহ পাক যখন বলবে, হয় ফারুককা আমার পেয়ারা বান্দা উম্মতে রাসুল, তোরে দুনিয়াতে পাঠাইছি, তুই মানুষের জন্য কি করছস? শরীফা তোমার জবাব দেবো কি? এই চিন্তায় আমার মাথা করে। তখন সুন্দর জবাব দিবেন, বলবেন আল্লাহ পাক আপনি আমারে দুনিয়াতে পাঠাইছেন, আমি পায়খানার দোকান দিছি। বোকার মতো কথা বলবো না, তোমরা জিনিসটা বুঝতেছ না, আমার প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করতে হয়, ভালো কাজ খুঁজে পাই না, এই জন্য দোকান দিলাম, জিনিসপাতি বেচবো সাথে সাথে মানুষের উপকার, আল্লাহ পাকের সাহায্য হতে রক্ষা। একটা কাজ কি করতে পারবা? আপনি একটা কাজ করতে বলবেন, এই কাজটা করতে পারবো না, এটা কোনোদিন হবে না। এই জন্যই তোমারে আমার পছন্দ, কাজের প্রতি তোমার যে আগ্রহ বর্তমান যুগে এরকম দেখা যায় না, আগের জামানায় দেখা যায়। কাজটা কি? হাতটা দাও, দাও না, ধরো টাকাটা ধরো, চা পানি খেলবা। কাজটা কি? আমাদের গ্রামের সুলতান সাহেব একটা নতুন পুকুর কাটাইছে, সেই পুকুরে মাছ ছাড়ছে, সেই পুকুরে খেতে যেই বীজ দেয় সেই বীজ আধা বোতল ছড়াই দিবা, পারবা না? সুলতানের পাখনা গজাইছে, উস্কুনি টুস্কুনি কাটায় হলুদ স্থুল করতেছে, এখন কেউ এসে চেনেই না, আর একটু টাইট দেওয়া না। এই কাজটা করতে পারবো না? পারবা না? জি না। ডাক্তার সাহেবের আর ক্লিনিকের নাসিমারে নিয়ে ভালো মতো নতুন একটা রটনা গ্রামে যে ছড়াইতে বলছিলাম সেটা তো পারবা? জি না, এটাও পারবো না। মিথ্যা কথা বলে আমি ছেড়ে দিছি, মিথ্যা কথা বললে আমার একটু অসুবিধা হবে। কি অসুবিধা? মিথ্যা কথা বললে আমার হেসকি উঠে। ফাজলামি করো, হেসকি উঠে? উপরে আল্লাহ নিচে মাটি, মিথ্যা কথা বললে আমার হেসকি উঠে? উকিল সাহেবের ছেলের সাথে আর আমরা শরীফার সাথে যে হাঙ্কি পাঙ্কি চলতেছে এটা তো মিথ্যা না, এটা তো সত্য, এটা তো মানুষজনকে বলতে পারবা। আমি কয়েকবার নিজের চোখে দেখছি এই মাইয়া নিশিরাইতে সূর্যের ঘর থেকে বাইরে দিছে, আরে ঘরে আছে অন্ধ দাদা, নাতনি ঘরে বাইরে কি করতেছে না করতেছে সেটা তো আর দাদা জানে না। এই কথাটা ঠিক না? এটাও ঠিক না। জি না। আচ্ছা তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। না না, ওটা দিতে হবে না, ওটা তুমি নিয়ে যাও। তোমার মতো সত্যবাদী রে এই কয়টা টাকা দিলাম, এতে আমার সোয়াবই হয়েছে। আমার জীবন আমার আশা আমার স্বপ্ন ভালোবাসা। তাজা লেবুর সুগন্ধযুক্ত অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার, এতে রয়েছে সিএমসি, যা কাপড় থেকে বের হওয়া ময়লা আবার এই কাপড়ে লাগতে দেয় না, তাই কাপড় হয় ধবধবে পরিষ্কার। আমার প্রেরণা অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার, কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল। মানিক দুগি তবলা ব্যাটবল ইশাকা মানসিংহ লাইলি মজু বাবা মা ভাই বোন টুথপেস্ট টুথব্রাশ এখন পাচ্ছেন ডেন্টুক্লিন ফ্যামিলি এবং রেগুলার সাইজের প্রতিটি প্যাকেটে একটি করে টুথব্রাশ ফ্রি। ডেন্টুক্লিন মানিক চোখ দাম কমলো, এখন থেকে রেইন লন্ড্রি সাবান মাত্র 8 টাকায়। দ্বিগুণ শক্তি দ্বিগুণ কাপড় কাচার জন্য রেইন লন্ড্রি সাবান মাত্র 8 টাকায়। সালাম দাদা। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত পায়খানার দোকান দিলা? আরে মানুষ খাইতেই পায় না, পায়খানা কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, দোয়া দিলাম। আপনার দোয়াটাই আমার ভরসা।
কিন্তু তোমার বিবাহের সময় একটু অসুবিধা হইব। পায়খানার কারিগরের সাথে কে মেয়ে বিবাহ দিব বলো? আপনার কথাবার্তা একটু বেঁকা বেঁকা লাগতেছে। কথা বেঁকা হইল, আমি মানুষটা তো সোজা, এটা তো মানো। যে না, এটা মানি না। আপনার কথাবার্তা যেরকম বেঁকা, আপনার মানুষটা তার চেয়ে বেশি বেঁকা। তোমার বিবেচনায় এই গ্রামে সবচেয়ে সোজা মানুষ কে? আমগো ডাক্তার সাহেব আর আমি নিজে। আফসোস, তোমরা মানুষ চিনতে ভুল করো। তোমার দোষ না, বয়স অল্প, অভিজ্ঞতা নাই। মানুষ চেনা অত সোজা না। রাজা চিনি দানে, ঘোড়া চিনি কানে, কন্যা চিনি হাসে, পুরুষ চিনি কাশে। কিছু বুঝলা? জেনা বেশি না বুঝুনি ভালো। পায়খানা নিয়ে আসো, পায়খানা নিয়ে থাকো। আপনি যদি আমার সঙ্গে এত ভদ্রতা করেন তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা, আপনি কি আমার নাম জানেন? অবশ্যই জানি, ডাক্তার জালাল আহমেদ। আপনার ক্লিনিকের সাইনবোর্ডে নামটা লেখা আছে। আমি কিন্তু আপনার নাম জানি না, এবং আপনার বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই। দেখুন দেখি কাণ্ড, নিজের নামটাই বলা হয়নি। আমি শওকত আলী, সরকারি চাকরি করতাম, রিটায়ার করেছি। আমার স্ত্রী গত হয়েছেন, দুটো মেয়ে আছে, দুটোরই বিয়ে দিয়ে দিয়েছি। একটা কাজের ছেলে আছে, কিন্তু বড্ড একা আমি, তাই আপনাকে ধরে এনেছি কিছু গল্প করার জন্য। খুব ভালো করেছেন। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার কোনো কাজ কর্ম, আমি যদি আপনাকে একটা কাজ দিই আপনি করবেন? কি কাজ করব? এই আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষদের কিছু কথা বলবেন। কি কথা বলবো? এই ধরুন, ডায়রিয়া হলে কি করতে হবে, কোন টিকা দিলে শিশুরা 6টা মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পাবে, এইসব খুবই দরকারি কিছু কথা। কেন বলবো না, অবশ্যই বলবো। আমার তো কোনো কাজ নেই, কাজ পেলে বরঞ্চ আমি বেঁচে যাই। আমি আপনাকে বলে দেবো কি কথা বলতে হবে। অবশ্যই দেবেন, না হলে আমি পারবো কি করে? তবে একটা শর্তে। কি শর্ত? না, আমার শর্ত মানে এই প্রতিদিন কাজের পর আমার এখানে এসে এক কাপ চা খেয়ে যাবেন। কাশি পেয়েছে? আপনি কালকে একবার আসুন তো, আমি একটু দেখে দেবো। হ্যাঁ অবশ্যই আসবো। চা। এই ওষুধ পানিতে পড়লে মাছের ক্ষতি হবে না তো? আমার গাছগুলো আবার লাগাইছি পুষ্কর্ণীর ধারে। মাছের ক্ষতি হবে, খুব ক্ষতি হবে। আচ্ছা, এইটাই নেই, পানি বাঁচায় ওষুধ দিতে হবে, এছাড়ার উপায় কি? এই নাও দাদা যান। আছে আছে। এক দুই তিন চার, দাদা যান তোমার সাপে খাইছে। মাস্টার চাচা, বুবু তো বাড়িত নাই। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বসো বসো। জায়দা বুবুর বিবাহের কথা পাকা হয়েছে, তারা বুবুরে নিয়ে গেছে বিয়ার গীত গাওনের জন্য। তুমি যাও নাই? আমি কি গীত জানি? আমি গিয়া কি করব? হ্যাঁ যাই নাই গেল না, হ্যাঁ গেলে আমি একলা থাকবো, ওরা দুইজন আমার নিয়ে বড় বিপদে পড়ছে। শরীফা ঘরে নাই ভালোই হয়েছে।
আপনার সাথে একটা আলাপ আছে। শরীফার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ছেলে ভালো, শিক্ষিত, হাই পাস, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে। একটা সমস্যা, পিতামাতা নাই। আমার শরীফা তাহলে শ্বশুর শাশুড়ির আদর পাইব না? সব কিছু একসাথে হয় না, কিছু কিছু হয়, কিছু কিছু হয় না। তবে ছেলের পিতামাতা না থাকনে আমরা সুবিধাই হয়েছে। ছেলে এই বাড়িতে এসে উঠব। ঘর জামাই, এইটাই এখন দরকার। শরীফা বাড়ি ছেড়ে গেলে আপনাদের উপায় কি হবে? কথা সত্য, কথাটা খুবই সত্য। ছেলে আমার খুবই পছন্দ হয়েছে, আপনাদেরও পছন্দ হবে। তোমার পছন্দের উপরে কোনো কথা নাই, তুমি পছন্দ করছো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আসি। দোয়া করো বাবা। লীলাবালি লীলাবালি পর যুবতী সৈগ, পর যুবতী সৈগ, কি দিয়া সাজায় মোতারে। লীলাবালি লীলাবালি পর যুবতী সৈগ, পর যুবতী সৈগ, কি দিয়া সাজায় মোতারে। মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সৈগ, জড়োয়া লাগাইয়া সৈগ, কি দিয়া সাজায় মোতারে। হাই শুনলি ঠুমকি বই শুনলি লাবালি বালা গো, হাই শুনলি লাবালি ঠুমকি ঠুমকি বই শুনলি লাবালি বালা গো। হাত চাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সৈগ, মতিয়া লাগাইয়া সৈগ, কি দিয়া সাজাই মোতারে। লীলাবালি লীলাবালি পর যুবতী সৈগ, পর যুবতী সৈগ, কি দিয়া সাজাই মোতারে। মাছ সালুনটা দিয়া খান না, মাছ খেতে ইচ্ছে করছে না। না ছোট সাহেব, এই সালুনটা আপনার খাইতেই হবে। এই সালুনের বিশেষত্ব কি বলতে, কোনো অসুবিধা আছে? যে না, শরীফা রাইদা পাঠাইছে। তাই নাকি? রে সুন্দর আগে আগে নিয়ে আসছে, সাহেব বুঝা যাইতেছে। আমি বললাম ছোট সাহেব ঘরে আছে, তার সাথে দেখা করে যাও। সে কাল মাথা না রে। তুমি এক কাজ করো বাবার, মেয়েটাকে একদিন দাওয়াত করো। যে না, সেটা সম্ভব না, এটা চিন্তা বাদ দেন। কেন, এই চিন্তা বাদ দেবো কেন? না মানে ওই নানান জনে নানান কথা বলবে, কি দরকার? তাছাড়া মেয়ে ছেলে গায়ে দোষ লাগে তাড়াতাড়ি। পুরুষ মানুষদের গায়ে বুঝি দোষ লাগে না? রে পুরুষ ওই লোকই হাঁস, গা ঝাড়া দিলে সব পানি পরিষ্কার। মোবারক, তুমি মেয়েটিকে বলে দিও ওর রান্না খুবই ভালো। রে না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কেন, সে আমার দিয়ে প্রতিজ্ঞা করেছে, সে যে প্যারায় সালুন রান্না করে দেয়, এটা তো আপনি না জানেন। তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে আর তুমি আমাকে বলে দিয়েছ, কাজটা তুমি ঠিক করনি। রে সদু সাহেব, কাজটা ঠিক হয় নাই। তা সদু সাহেব, মাঝে মধ্যে দু একটা বেঠিক কাজ করা লাগে। মেয়েটা এত হাউস কইরা আপনার জন্য সালুন লাইনে আনে, এটা আপনার জানা উচিত। একজন আপনার এত পছন্দ করে, এটা আপনি কোনোদিনই জানবেন না, এটা কি ঠিক? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মায়ের মহব্বত আছে এমন কেউ কেই বাড়িতে আছে? এক মুর চাইল কি দিবেন? এখন এক মুর চাইল দিলে পরকালে পাবেন 10 মুর পোলাও চাইল, আর চাইল ধান কিছু না থাকলে মুখের মিষ্ট কথা। এই যে এখানে
বাড়িতে রুগি আছে, দোয়া করেন ফকিস। কি হয়েছে? আমার ছোট ভোলা ডায়রিয়া হয়েছে। বয়স কত? ছয় মাস। ডায়রিয়া হয়েছে? এই খাবার স্যালাইন দিছেন? দিছি, কিছুই খায় না, একদম নেতায় পড়ছে। এই সবুজ সাতা ক্লিনিকে নিয়ে যান। সবুজ সাতা ক্লিনিক তো বহু দূরে। ওহ রে, আরে সবুজ সাতা ক্লিনিক যদি টান দেওয়া হয় সেখানে নাও লাগবো, ঘরে বসে থাকলে চলবো? এক্ষণ রওনা দেন, এক্ষণ। অক্ষণই? এক্ষণ। একটু দোয়া রাখেন ফকির সাহেব। দোয়া চলতেছে? আমি কি খামাকা ঘোড়ার পিঠে বসে আছি? আপনি পোলালে জলদি বাইর হন, আমি সাথে যাব। আমার এই আদমরা ঘোড়াটা না হলে ঘোড়ার পিঠে করে রওনা দিতাম। যান, জলদি যান। আর যান না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডায়রিয়া বড়ই জটিল অসুখ, এরে কোনোদিন সহজ থাকবেন না। আমার দ্বিতীয় স্ত্রীর গর্ভে একটা সন্তান হয়েছিল, সেও মারা গেছে এই রোগে, ডায়রিয়া। আমার আর কোনো সন্তান হয় নাই। ফকির সাহেব, আপনি বিবাহ কয়টা করছেন? করছিলাম তো তিনটা, কোনোটাই টিকে নাই। দুইজন মৃত আর একজন আমার ছেড়ে চলে গেছে। ভিক্ষা করে এমন স্বামী কেউ পছন্দ করে না। আপনার আওগান, আমি একটু ভিক্ষা করে আসি, যাইতে যাইতে ধরে ফেলাবো। আয়ো। ভালো করে শুনেন, যেইভাবে বললাম ঠিক সেই নিয়ম মাইনা বড়িগুলা খাবেন। আর বড়ি শেষ হওয়া মাত্রই এই যে আমাদের দীপু হোল্ডার, ওনার কাছে বড়ি পাওয়া যাইব। বড়ি শেষ হয়ে গেলেই ওনার কাছ থেকে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি অবশ্যই সংগ্রহ করবেন। এবার আসেন। আপা, এই শিশুটা দেখেন, গুরুতর ডায়রিয়া কেস মনে হইতেছে। খাবার স্যালাইন খাওয়ান নাই? না। এই তো ভুল করে, ডায়রিয়া হওয়ার সঙ্গে সঙ্গে খাবার স্যালাইন খাওয়াইতে হবে, এটা আপনারা জানি না খাওয়ান না। এ শরীরের ভিতর দিয়ে স্যালাইন দিতে হইব, আমাগো স্যাটেলাইট ক্লিনিকে ব্যবস্থা নেই। আপনারা এই রোগীর এহনি পরিবার কল্যাণ কেন্দ্র অথবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, দেরি করেন না, যান, তাড়াতাড়ি যান। আর শুনেন, বাচ্চারে বুকে দুধ খাওয়ান বন্ধ করবেন না, তাড়াতাড়ি যান। আপনারা শুনুন, আমার নাম কামরুল, আমি কমিউনিটি মোবিলাইজার। এই যে ডায়রিয়া রুগীটা দেখলেন, একে যদি সময় মতো খাওয়ার স্যালাইন খাওয়াইতো তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। এরপরে যখনই ডায়রিয়া হবে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবেন। এই যে আমাদের ডিপো হোল্ডার আপা আছে, ওনার কাছ থেকে এসে খাবার স্যালাইন নিয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে রুগীকে খাওয়াবেন। এই কথাটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আপা আসেন। আপনি আসেন। কি ব্যাপার, একেবারে তুফান মেল চালায় আসলা? আপনি কি ঘরে পোকা মরার বিষ রাখছিলেন শিশির মধ্যে ভরা? হ্যাঁ তো, কি হয়েছে? আমার গাছে পোকা ধরছে, বিষ দেওয়া লাগবো না? আপনার ছোট ছেলে সে বিষ ভুল করে খেয়ে ফেলেছে। আপনি রাগ হইবেন? আরে রাগ তো আমি হয়েই আছি, নতুন করে আবার কি রাগ হবো? কথাটা কি শুনি। কথাটা হইল, অন্যের লেগে গর্ত খুললে নিজের এই গর্তে পরন লাগে। বাপাস পিরা পড়লেন, ঠ্যাং গেল ভাইঙ্গা। এই কথাটা কেন বললা? পুষ্করণীর মাছ মারার জন্য বিষ কিনে আনলেন, আপনার ছেলে ভুল করে সে বিষ খেয়ে ফেলেন। এই আলোচনা এখন থাকুক। পারিবারিক স্বাস্থ্য সেবা ক্লিনিক থাকনে রক্ষা, ক্লিনিকের লোকজন ছেলেটারে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে পড়ছে। তারা তো কিছু করতে পারলো না, নেওন তো লাগছে শহরে। করছে, জান দিয়ে করছে। প্যারামেডিক আপা ছেলের সাথে শহরে গেছে, যায় নাই? এইসব বৃত্তান্ত এখন শুরু করলা কেন? বুঝতেছি না কেন করলাম। চাচা, এটা কাজ করলে কেমন হয়? প্যারামেডিক আপার সাথে দেখা কইরা তার একটা ধন্যবাদ দিই। তুমি যাও, তুমি দিয়ে আসো, আমার অত গরজ নাই। স্যার কি চলে যাচ্ছেন? কিছু বলবে? না স্যার, অন্য কোনো দিন বলবো। কোনো সমস্যা? ছোট্ট একটা সমস্যা। ছোট সমস্যা বলে কিন্তু অবহেলা করবে না। ছোট সমস্যা হলো চারা গাছ, দেখতে দেখতে একদিন এই চারা গাছ বিশাল মহিরুহ হয়ে যেতে পারে। ঠিক আছে, অন্য একদিন তোমার সমস্যার কথা শুনবো। খুবই ব্যক্তিগত ব্যাপার স্যার, তাই বলতে লজ্জা লাগছে। শোনো কামরুন, লজ্জা একসময় ছিল নারীর ভূষণ, এখন লজ্জা কারোরই ভূষণ নয়।
তুমি লজ্জা একপাশে সরিয়ে রেখে তোমার সমস্যার কথা একদিন মনে করে আমাকে বলবে, কেমন? কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার শাড়ির ডিজাইনটা খুব ভালো, কোথেকে খরিদ করেছেন? এটা জিজ্ঞেস করার জন্য এসেছেন। জিজ্ঞেস করলে কোনো অসুবিধা আছে? জি, অসুবিধা আছে। এটা পারিবারিক স্বাস্থ্য সেবা ক্লিনিক, এখানে অন্য ব্যাপারে কথা বলা কি নিষেধ? নিষেধ না, অপ্রয়োজনীয় অর্থহীন কথার দরকার কি? ও আচ্ছা, ভুল হয়ে গেছে, তাহলে চলে যাই। তবে যাবার আগে একটা সত্য কথা বলে যাই, আপনার শাড়ির ডিজাইনটা খুব খারাপ। এরকম বদ ডিজাইনের শাড়ি আমি আমার জন্মে দেখি নাই। আপনার শাড়ির ডিজাইন যেমন খারাপ, আপনার ব্যবহারও তেমনি খারাপ। মিথ্যা কথা বলে দেখি ভালোই বিপদে পড়লাম। ধন্যবাদ দিতে গেছিলাম, ধন্যবাদ দিয়ে চলে আসলে ঝামেলা বিরত। অবশ্যই বসবো এবং একটা চাও খাবো, কিন্তু তার আগে আপনাকে আসল কথাটা জিজ্ঞাসা করবো। কোন কথাটা ডাক্তার সাহেব? আপনি কি আপনার মেয়ের টিকা দেওয়া শেষ করেছেন? আপনি একটা কাজের কথা বলছেন আর এটা আমি করব না, আপনি কি করে ভাবলেন? আমি খুবই খুশি হলাম, এখন আমি এক কাপ চা খাবো, তারপর বাড়ির দিকে রওনা। কামাল, ডাক্তার সাহেবের এক কাপ চা দে। ডাক্তার সাহেব, আপনি শহরে একটা বাসা নেন, রোজ রোজ এত দূর যাওয়া আসাও তো কষ্ট। আমার কোনো কষ্ট হয় না, আমার তো বরং ভালোই লাগে। আপনি আদর মানুষ ডাক্তার সাহেব। বড় মারাত্মক ব্যাধি, বাচ্চাদের যখন নিউমোনিয়া হয় তখন বাবা মা শট করে ধরতে পারে না, ভাবে ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর। তাই অবহেলা করে চিকিৎসা শুরু করতে যত দেরি হয় রোগটা ততই জটিল হতে থাকে। আপা, আমি কি দেরি করে ফেলেছি? অবশ্যই দেরি করে ফেলেছেন, তবে চিকিৎসা শুরু করলে ভয়ের কিছু নেই। আপনি এক্ষুনি ওরে নিয়ে রওনা দেন। জি, ওয়ালাইকুম আসসালাম। প্যারামেডিক আপা ঠিক বলেছেন, ওকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ্যই নিয়ে যেতে হবে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাকালে রুগী ঘর থেকে বাইর করা ঠিক না, ইনশাল্লাহ কালকে নিয়ে যাবো। আপনার নাম কি? মুখলেস। শুনুন মুখলেস, আপনার বাচ্চার হয়েছে নিউমোনিয়া। নিউমোনিয়া যে কত মারাত্মক ব্যাধি তা আপনি বুঝতেই পাচ্ছেন না, আর কোনো কথা নয়, আপনি ওকে এক্ষুনি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেখি ওর মার সাথে পরামর্শ করে।
আপনার সংসারের যাবতীয় বিষয় নিয়ে আপনি বাচ্চার মার সঙ্গে পরামর্শ করুন, কিন্তু অসুখের ব্যাপারে আমাদের পরামর্শ আপনার শুনতে হবে। এখনই রওনা দেব? এখনই মানে এই মুহূর্তে? আপনার কি হয়েছে? কিছু আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার কিছু হয়েছে। তুমি মুখ দেখে মনের কথা বলতে পারো? পারি। তাহলে বলো তো কেন আমার মন খারাপ হয়েছে? সুরু পোলাপানের কষ্ট দেখলে আপনার অত্যাধিক মন খারাপ হয়। আপনি কোন সুরু পোলাপানের কষ্ট দেখছেন? তোমার তো অনেক বুদ্ধি। আমি একটা বাচ্চা ছেলের নিউমোনিয়া হয়েছে দেখে এসেছি। শুয়ে শুয়ে ভাবছিলাম যে ওর বাবা মা ঠিক মতো চিকিৎসা শুরু করতে পারলো কিনা। নিউমোনিয়া চিকিৎসা সময় মতো শুরু করতে না পারলে মারাত্মক বিপদ হতে পারে। কাল সকালে গিয়ে খোঁজ নিয়েন। ঠিক বলেছ। কাল সকালে শহরে গিয়ে প্রথম কাজ যেটা হবে, বাচ্চাটাকে খুঁজে বার করতে হবে। ফুলি, একটা গান করো তো। হলুদরে তুই কোন কোন কামে লাগোস, লাগে কোন নার গাই গো, লাগে কোন নার গাই। মেহেন্দি রে তুই কোন কোন কামে লাগোস, লাগে কোন নার হাতে গো, লাগে কোন নার হাতে। আমি কাপড় ধুয়ে দিই, সরেন। তুমি কি কাপড় দিতে এসছো? আমারে কিছু বলবা? বলতে চাইলে বলো, কোনো অসুবিধা নেই। আপনি আমার জন্য বিবাহ ঠিক করছেন, আমি বিবাহ করব না। কারণটা কি? পাত্র পছন্দ না? আমি বিবাহ করব না। হ্যাঁ, তোমারে তো আমরা জোর করে বিবাহ দিব না। তুমি এমন করতেছো কেন? কেন বিবাহ করবা না সেটা বলো। মা গো, তোমারে নিয়ে কিঞ্চিত কানাঘোষা আমি শুনতে পাই। উকিল সাহেবের বড় ছেলে সূর্যরে তুমি চিনো? ওর কি তোমার খুব পছন্দ? পছন্দ হইলে কি, উনি কই আর আমি কই? এইটাই হলো মা আসল কথা। সূর্য অতি ভালো ছেলে, দুই দিনের জন্য গ্রামে এসেছে, এখন চলে যাবে, আর হয়তো কোনোদিন আসবে না। তারে নিয়ে চিন্তা ভাবনা, মনে স্থান দেওয়া ঠিক না। আমি যে পাত্র তোমার জন্য ঠিক করেছি ভালো হবে, তুমি আমার উপর ভরসা রাখো মা। কি কাপড় ধোয়া রেখে এখন চা বানাও দেখি, এই মায়ের পোলাতে চা খাবো। দেখি এই তো, এই তো খুব ভালো। বাবা বাবা বাবা, আপনার বাচ্চার বিপদ কেটে গেছে, এখন আপনি চোখ মুছে হাসতে পারেন। বাচ্চাটাকে যে এত দ্রুত হাসপাতালে নিয়ে এসেছেন সেই জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য। আমারে ধন্যবাদ দেন না, ধন্যবাদ দেন ওনাদেরকে, প্যারামেডিক আপা আর ডাক্তার জালা স্যার,
বলতে গেলে ওনারা আমার গাঁ ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। রোগটা যে এত জটিল আমি বুঝতে পারিনি ডাক্তার সাহেব। কেমন আছে এখন বাচ্চাটা? এখন ভালো। আপনি অনেকদিন বাঁচবেন, আপনার কথায় বলতে আসলাম, আমার বাচ্চা ভালো আছে। এই যে হচ্ছে দিদি, তো হাসো তো, না হাসলে কিন্তু মুখে দাড়ি খুঁজে দিয়ে দেবো। হ্যাঁ আবার কবে আসবেন ভাইজান? দেখি কবে আসি। অনেক ভুল ত্রুটি করেছি, ঠিক মতো যত্ন করতে পারি নাই, আমার পাক স্বর্গ ভালো না, সালুনে জাল বেশি হওয়ার কারণে আপনি খাইতেও পারেন নাই। কি যন্ত্রণা, তুমি কাঁদছো নাকি? যে না, কতজনের কত ছবি আঁকলেন, আমার একটা ছবি নাই, একটা আফসোস। নাপিত দিয়া তোমাকে মনে মনে খুঁজছিলাম, যাক যাবার সময় তোমার সঙ্গে দেখা হয়ে গেল। চলে যাইতেছেন? হ্যাঁ চলে যাচ্ছি, অনেকদিন তো থাকলাম, আর কত। ভেবেছিলাম একদিন তোমার গান শুনবো, সবার কাছে শুনি তুমি নাকি খুব সুন্দর গীত জানো। চলি কেমন, ভালো থেকো। সত্যি চলে যাইতেছেন? হ্যাঁ সত্যি চলে যাচ্ছি, তুমি কি কিছু বলবে? চলো। না কিছু হয়নি। কি করছেন মাওলানা সাহেব? গাছ লাগাই। আমাদের নবীজি বৃক্ষরোপণের কথা বলেছেন। ডাক্তার সাহেব আপনি একটা গাছ লাগাই দেন, আপনার হাতের একটা স্মৃতি থাকুক। অবশ্যই।
মহারানা সাহেব, আমি জানি যে আপনি স্বাস্থ্য সম্পর্কিত নানা রকম তথ্য মুসল্লিদের বলেন। জি, আমাদের গ্রামের কামরুল, কমিউনিটি মোবিলাইজার, এ যেসব কথা আমাকে বলতে বলে আমি সবই বলি। জানা, আপনি কি নিউমোনিয়া সম্পর্কে কখনো কিছু বলেছেন? জি বলেছি, এটা বিশেষ করে শিশুদের জন্য অতি কঠিন ব্যাধি। আপনি কি রোগের লক্ষণ সম্পর্কে কখনো কিছু বলেন? জি বলেছি, কোন কোন শ্বাস নেবে, কোন কোন শ্বাস নেওয়ার সময় বুক খুব বেশি উঠানামা করবে, জ্বর থাকবে। খুব ভালো বলেছেন, আমরা একটু সাবধান থাকলেই এই রোগের হাত থেকে রক্ষা পেতে পারি, কিন্তু আমরা সাবধান থাকি না, পরে কষ্ট পাই। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারি না। আসি মরণ। বাংলাদেশের সব মা চোখের অসুখ ভোগে, বাংলাদেশের সব মারা সারাক্ষণ ভাবে তাদের ছেলে মেয়ে কালো হয়ে যাচ্ছে। কালো কি খারাপ মা? মেঘের রং তো কালো, মেঘের রংটা কি তোমার কাছে খারাপ লাগে? হ্যাঁ মা, তোর সঙ্গে তর্ক করে আমি পারবো না, গ্রামে গিয়ে কি ছবি আঁকলে তাই দেখি। মা এই দেখো, ঘোড়ায় চড়া ভিক্ষুক। ঘোড়ায় চড়ে ভিক্ষা করে? তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস না তো? ঠাট্টা করছি না মা, জেনুইন 100% খাঁটি ভিক্ষুক। এ দেখো মা, শরীফের ছবি, গ্রাম্য কিশোরী, খুব সুন্দর না মা? দেখো শরীফা তার ছোট বোন এবং ফুলি নামের একটা মেয়েকে নিয়ে যাচ্ছে যেন কোথাও। দেখো, দেখলাম শরীফা খুব সুন্দর গান জানে। দেখো মেয়ে কিভাবে বাজিতে করে পানি নিয়ে যাচ্ছে, দেখো মা। এর একটা নিশ্চয়ই শরীফা? হ্যাঁ শরীফা। তুই কি গ্রামে বসে সব শরীফের ছবি এঁকেছিস? আমার ছবিগুলো সুন্দর কিনা তুমি সেটাই বলো। এটাও কি শরীফের ছবি? হ্যাঁ মা, শরীফের ছবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার জিনিস। মা শোনো, তুমি পুরাণ পত্রিকা পড়ার জন্য নিয়ে যাও, কিন্তু এমন একটা ভাব করো যেন খুব লজ্জার একটা কাজ করতেছো। এর কারণ কি? জানি না চাচা, খুব লজ্জা লাগে। ভালো সুন্দর সৎ কাজ করতে গিয়ে লজ্জাপন ঠিক না, এই কথাটা মনে রেখো মা। চাচা যাই। ও তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? আমার চিঠি দিব কে? খামের উপর প্রেরকের ঠিকানা আছে, উকিল সাহেবের ছেলে সূর্য তোমাকে চিঠি লিখেছে।